আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে গেলে কিভাবে ফিরিয়ে আনবেন। তো আপসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে গেলে ফিরিয়ে আনার জন্য আপনাদের দুইটি জিনিস প্রয়োজন হবে। এক নম্বরে আপনাদের পাসপোর্ট নাম্বার, দুই নম্বরে আপনাদের মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা প্রথমে আপসার অ্যাকাউন্টটি খুলেছেন সেই মোবাইল নাম্বারটি আপনাদের মোবাইলে চালু থাকতে হবে। সেই নাম্বারে ওটিপি কোড চলে আসবে, সেই কোডটি আপনাদের প্রয়োজন হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজার ওপেন করার পরে আপনারা সার্চ বারে লিখবেন আপসার ডট সা। তো আপনারা লিখে দিবেন আপসার ডট সা। তো আমি লিখে দিচ্ছি, লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ইন্ডিভিজুয়াল বিজনেস দুইটি অপশন চলে আসছে। তো আপনারা ইন্ডিভিজুয়াল এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি ইন্ডিভিজুয়ালে ক্লিক করে নিচ্ছি। তো ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটি এইখানে আরবিতে চলে আসবে। তো আপনারা ইংলিশ করে নেবেন। তো ইংলিশ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে ইংলিশ নামের একটি অপশন আছে। তো আপনারা ইংলিশ নামের এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি ইংলিশ করে নিচ্ছি। তো ইংলিশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপসার অ্যাকাউন্টের ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে। তো এইখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড নামের একটি অপশন। তো আপনারা যারা পাসওয়ার্ড ভুলে গেছেন এইখানে ক্লিক করে দিবেন ফরগেট পাসওয়ার্ড। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তো আমি অপশনটিতে ক্লিক করে দিলাম। তো অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন চলে আসছে। এক নম্বরে আইডি নাম্বার, দুই নম্বরে মোবাইল নাম্বার, তিন নম্বরে ইমেজ কোড। তো আইডি নাম্বারের জায়গাতে আপনাদের ইকামা নাম্বারটি দিয়ে নেবেন। দুই নম্বরে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন, যেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা প্রথমে আপসার অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন। তিন নম্বরে আপনারা ইমেজ কোড দিয়ে নেবেন। তো ইমেজ কোডটি এইখানে এরকমভাবে চলে আসবে। তো আপনারা ইমেজ কোডটি এইখানে দিয়ে নেবেন। তো আমি এখন আমার ইকামা নাম্বার দিয়ে নিচ্ছি। তো ইকামা নাম্বার দেওয়ার পরে দুই নম্বরে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন। তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বারটি আপনারা জিরো সারা দিবেন। তো আমি জিরো সারা মোবাইল নাম্বারটি তুলে নিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে ইমেজ কোড দিয়ে নেবেন। তো আমি এখন ইমেজ কোড দিয়ে নিচ্ছি 2561। তো এরকমভাবে আপনারা দিয়ে নেবেন ইকামা নাম্বার, মোবাইল নাম্বার, তারপরে ইমেজ কোড। দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আরেকটি অপশন চলে আসছে। তো এইখানে দেখতে পাচ্ছেন কোশ্চেন, কোশ্চেনের জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান। তো সিলেক্ট ওয়ানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে সিলেক্ট ওয়ানে আপনারা ক্লিক করে দিবেন। আমি সিলেক্ট ওয়ানে ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট নাম্বার নামের একটি অপশন চলে আসছে। তো আপনারা পাসপোর্ট নাম্বার নামের এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি পাসপোর্ট নাম্বার নামের এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো পাসপোর্ট নাম্বার এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আনসার নামের একটি অপশন, আনসারের এইখানে আপনারা আপনাদের পাসপোর্টের নাম্বারটি দিয়ে নেবেন। তো যাদের পাসপোর্ট নাম্বার মনে নাই অথবা পাসপোর্ট কফিলের কাছে, তো আপনারা কিভাবে আপনাদের পাসপোর্ট নাম্বারটি বের করবেন তা অকলনা অ্যাপসের মাধ্যমে ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি আমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে নিচ্ছি। তো পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সিমের মধ্যে একটি কোড চলে আসবে, যেই নাম্বারটি আপনারা দিয়েছেন আপসার অ্যাকাউন্ট খোলার সময় সেই নাম্বারে কোডটি চলে আসবে।
তো আমি আমার কোডটি আমি এখানে দিয়ে নেছি। কোডটি দেওয়ার পরে আপনারা এখানে ওকে তে ক্লিক করে দিবেন। তো আমি এখন ওকে তে ক্লিক করে দিলাম। তো ওকে তে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আপসার অ্যাকাউন্টের ইউজার নেমটি চলে আসছে। তারপরে এখানে নিউ পাসওয়ার্ড দেওয়ার দুইটি অপশন চলে আসছে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন। তো আমার নতুন পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি। তো বিয়ার্স পাসওয়ার্ডটি দেওয়ার সময় অবশ্যই আপনারা একটি অক্ষর ইংলিশে বড় হাতের দিবেন আর একটি অক্ষর ইংলিশে ছোট হাতের দিবেন। তারপরে আপনারা সংখ্যা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম পাসওয়ার্ড এক নম্বর করে। তো পুনরায় দুই নম্বর করে এই পাসওয়ার্ডটি আবারও দিবেন আপনারা। এক নম্বর করে যেই পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি পুনরায় দুই নম্বর করে আবারও দিয়ে নেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো আমি এখন ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দ্য পাসপোর্ট হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল, অর্থাৎ আমি যে পাসওয়ার্ড দিয়েছি এখন সেই পাসওয়ার্ডটি সাকসেসফুল হয়েছে। তো আমি এখন থেকে আমার আপসার অ্যাকাউন্ট এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আপনাদেরকে দেখাবো তাওয়াক্কালনা অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনাদের পাসপোর্ট নাম্বারটি বের করবেন। তো আমি এখন আমার তাওয়াক্কালনা অ্যাপসে ঢুকে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন তাওয়াক্কালনা অ্যাপসে আমি ঢুকে গেলাম। তো আপনারা আপনাদের তাওয়াক্কালনা অ্যাপসে ঢুকে যাবেন। তাওয়াক্কালনা অ্যাপসে ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সার্ভিস নামের একটি অপশন। তো আপনারা আপনাদের তাওয়াক্কালনা অ্যাপসের সার্ভিস নামের এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি সার্ভিস নামের এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেলথ পাসপোর্ট নামের একটি অপশন। তো আপনারা হেলথ পাসপোর্ট নামের এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাসপোর্ট নাম্বারটি এখানে চলে আসছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কীভাবে তাওয়াক্কালনা অ্যাপসের মাধ্যমে আপনাদের পাসপোর্ট নাম্বারটি বের করবেন। তো আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।